আজকের এই লেখা হয়েছে আর এই গজলটি লিখেছেন আপনাদের এলাকার সুনামধন্য কবি হাকিমুল ভাই। তো যাই হোক, নবীজির আছে এই রুহু ইচ্ছা হয়েছে, রুহু মানে আমাদের অন্তর, এই অন্তর কাঁদছে নবীজির আশিকের। কেন? যে আমার নবীজি রওজা শরীফ জিয়ারত করতে যাবে। নবীজির রওজা শরীফে কেউ যদি একবার যায় সে আর ভুলতে পারে না, এত সুন্দর জায়গা। কেন? রিয়াজুল জান্নাত বলা হয়, জান্নাতের টুকরো সে মদিনাতে আছে। তো বলছে দেখুন, মোর রুহু ময়না দেরি সয়না, মোর রুহু ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা, মোর রুহু ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা, সে দিমানা হয়ে মাস্তানা, করে নিশানা নবীজির রওজা খানা, মোর রুহু খানা, মোর রুহু ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা, মোর রুহু ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা, সে দিমানা হয়ে মাস্তানা, করে নিশানা নবীজির রওজা খানা, মোর রুহু ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা। কেন? সেই মদিনায় গেলে তার মনটা শান্তি পাবে। কেন? সেখানে জান্নাতের ছবি শুয়ে আছে। তো বলছো দেখুন, সে যে এমন নবী জান্নাত পতনে ছবি পাঠায় খোদা তানাকে, দিয়ে জান্নাতের কফি আর আমার রুহু যে দরবায় যাব কখনোই মক্কায়, মাখিব ধুলি গায়ে মাথায়, হেঠেছে নবী মোর যে থায়, তার কদম ছোঁয়া এত মেওয়া, তার কদম ছোঁয়া এত মেওয়া, ধন্য আরশ মুনতাহা, তাই চলো না ও দিমানা, করে নিশানা নবীজির রওজা খানা, মোর রুহু ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা। তারপরে শুনুন, এই মাটির খাঁচাতে বন্দী হয়ে আছে আমার রুহু, আমি কি করব? বলছে দেখুন, মাটির খাঁচাতে বন্দী রুহুর চলে না ফন্দি, করে করি মনে তাই সন্ধি, আকি দরুদের গন্ডি। কেন? নবীজির নামে দরুদ যদি পড়ে অন্তরটা শান্তি পাবে। তো বলছে দেখুন, মাটির খাঁচাতে বন্দি রুহুর চলে না ফন্দি, করি মনে তাই সন্ধি, আকি দরুদের গন্ডি। কেন? এতে এত যে তৃপ্তি পাই জান্নাতের ওই মস্তি, ভরে নাও আখেরি কিস্তি, জীবন আসিবে শান্তি, মোর খোদা বলে জান্নাত চলে, মোর খোদা বলে জান্নাত চলে, রাসূলের কথায় কলেমার বলে, মোর খোদা বলে জান্নাত চলে, রাসূলের কথায় আর কলেমার বলে, তাই চলো না আর বলো না, সরকার দরুদের সাইয়েদেনা,
বদ্রু ঘুমায়না তেরি সাইনা যেতে চাই সোনার মদিনা বদ্রু ঘুমায়না তেরি সাইনা যেতে চাই সোনার মদিনা কেন সে রওজা খানা মোর রুহ ময়না দেরি সয়না যেতে চাই সোনার মদিনা তারপরে শুনুন মাটির গড়া কৃষ্ণাচার তানার সাথে কি দরকার আমরা মাটির পুতুল আল্লাহ পাক সর্বপ্রথম মাটির পুতুল তৈরি করেছিল তারপরে রূহ দেওয়ার পর মানুষ রূপে রূপান্তরিত হয়েছে তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন মাটির গড়া স্ট্রাকচার তানার সাথে কি দরকার আমি অবলা রূহ তার দোষ খেতে ভাই তরচার ও খোদা আমার কি কসুর দুনিয়াদারিতে এই হুজুর হাত পা জবানের সুর অসহায় মানুষকে করে দূর হাকিমুলের রুহু বলে ও গো হাকিমুলের রুহু বলে সয়না দেরি যা গো চলে তাই চলো না ও দিমানা করে নিশানা নবীজির রওজা খানা মোর রুহু ময়না দেরি সয়না যেতে চাই সোনার মদিনা মোর রুহ ময়না দেরি সয়না যেতে চাই সোনার মদিনা সে দিমানা হয়ে মাস্তানা করে নিশানা নবীজির রওজা খানা মোর রুহ ময়না দেরি সয়না যেতে চাই সোনার মদিনা যেতে চাই সোনার মদিনা ধন্যবাদ।